অব্যাহত আছে ইসরায়েলের আক্রমণ। সিরিয়ার ওপর স্থল আক্রমণ। নাগরিকক বন্দী করে শক্তি প্রদর্শন ইসরায়েলের। পুনের ইসরায়েল সেনার আক্রমণ। দেওবারে ইসরায়েল সেনায় আক্রমণের লক্ষ্য করে ললে সিরিয়া। সিরিয়াত স্থল আক্রমণ সংঘটিত করে ইরানের সঙ্গে জড়িত সিরিয়ার নাগরিকক বন্দী করে পুনের আকো এবার শক্তি প্রদর্শন করেছে নাকি ইসরায়েল। পশ্চিম এশিয়াত চলি থাকার যুদ্ধত প্রথমবারের বাবে যত ইসরায়েলে সিরিয়ালৈ সেনার প্রেরণ করার কথা তথ্য দাঙি ধরেছে। কিন্তু এই কথা সিরিয়ায় এতিয়াও নিশ্চিত করা নাই। ইসরায়েলে বিগত এটা বছরত সিরিয়াত লেবানর উগ্রপন্থীর সংগঠন হিজবুল্লার সদস্য আর ইরানের বিষয়াক লক্ষ্য করে কেবাটাও বিমান আক্রমণ সংঘটিত করেছিল। উল্লেখ্য যে পূর্বে ইসরায়েলে সিরিয়াত কোনো ধরনের স্থল আক্রমণ বা স্থল অভিযান চলোৱা নাছিল। ইসরায়েলি সেনার তথ্য অনুসরি নৌসেনার সৈন্যর উত্তর লেবানর এখন শহরত আক্রমণ করে এজন ব্যক্তিক বন্দী করেছে। সেই ব্যক্তিজন হিজবুল্লার জ্যেষ্ঠ সদস্য বলে ইসরায়েলে দাবি তুলিছে। কিন্তু দেওবারে বিবৃতি প্রদান করার সময়ত ইসরায়েলি সেনায় সিরিয়ার কত কেতিয়া আক্রমণ সংঘটিত করেছিল এই কথা সদরি করা নাই। ইসরায়েল সেনায় বন্দী করা ব্যক্তিজনের নাম আলি সুলেইমান আল। আলি সুলেইমানে দক্ষিণ সিরিয়ার সেদালত বাস করে। দেওবারে ইসরায়েলের প্রধানমন্ত্রী লেবানর সীমান্তর অঞ্চল ভ্রমণ করে ইরানে প্রেরণ করা অস্ত্র শস্ত্র হিজবুল লাভ করাত বাধা দিয়াটো অতি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছে। উল্লেখ্য যে হামাসে আরম্ভ করার আক্রমণের পাছতেই বিগত এটা বছরের অধিক কাল ধরে ইসরায়েলে আক্রমণ চলাই আছে। ইসরায়েলে হামাস হিজবুল্লার কেবাগৰাকী শীর্ষ নেতাক হত্যা করার লগতে ঘনিষ্ঠকো লক্ষ্য করে লৈছিল। বিগত সময়সাত ইসরায়েলে ইরানের উপর আক্রমণ চলাইছিল। ইসরায়েলে গাজার লেবান ইরান আদিত করা আক্রমণত এতিয়ালৈকে হাজার হাজার লোকের মৃত্যু হওয়ার লগতে বহু লোক গৃহহীন হয়ে আছে। তাৎপর্যপূর্ণ বিষয়টি হল যে কোনো একটা পক্ষই এই পর্যন্ত যুদ্ধর বন্ধ করার ইঙ্গিত প্রদান করা নাই। ন্যাশনাল ডেস্ক রিপোর্ট, মাই নিউজ অ্যানি।